আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বিন্দুরা, তৎকালীন আরবের বিশেষ করে মক্কার প্রথা অনুযায়ী সম্মানিত পরিবারের শিশু সন্তানদের জন্মের পর মরুভূমির মুক্তাঞ্চলে লালন পালনের ব্যবস্থা করা হতো, যাতে তারা গ্রামের সুন্দর ও উন্মুক্ত পরিবেশে সুস্থ ও মজবুতভাবে বেড়ে উঠতে পারে। সে আলোকে প্রিয়নবীও এর ব্যতিক্রম ছিলেন না, তাকেও সুন্দর প্রতিপালন ও দুগ্ধ পালনের জন্য প্রেরণ করা হয়েছিল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 দিন, মতান্তরে 10 দিন বয়সের সময় বনু সাদ গোত্রের হালিমা তাকে লালন পালনের জন্য তার মা আমিনার কাছ থেকে নিয়ে আসেন। দুধমা হালিমা যখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে নিয়ে আসেন, তখন 5 বছর বয়সী সায়মা নামে তার এক কন্যা সন্তান ও আবদুল্লাহ নামের এক দুগ্ধপুষ্য পুত্র সন্তান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের বিষয়ে সায়মা তার মাকে সাহায্য করতেন। সে বছরটি ছিল মারাত্মক দুর্ভিক্ষ ও অভাব অনটনের। অভাবের তাড়নায় নিঃস্ব যেসব নারীর দুগ্ধপুষ্য শিশু ছিল, তারা দুগ্ধপুষ্য শিশু গ্রহণের ব্যাকুল ছিল। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহার দুগ্ধপুষ্য শিশুর নাম ছিল আবদুল্লাহ। হজরত হালিমা স্বামী ও সন্তান সহ একটি বয়স্ক সাওয়ারির পিঠে চড়ে দুগ্ধপুষ্য সন্তান লাভের আশায় পবিত্র নগরী মক্কা এসে পৌঁছালেন, কিন্তু অন্যদের তুলনায় তাদের আসতে দেরি হয়ে যায়। পথিমধ্যে ক্ষুধার যন্ত্রণায় শিশু আবদুল্লাহ সারারাত কান্নাকাটি করে, ফলে তারা বিনিদ্র রজনে অতিবাহিত করে। সন্তানের ক্ষুধা নিবৃত্ত করার মতো দুধ ছিল না হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহার বুকে এবং সাওয়ারির পালনে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত ও অবসন্ন গোটা কাফেলা পবিত্র নগরী মক্কা এসে উপস্থিত হয়। কাফেলার সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ তিনি ছিলেন পিতৃহীন ইয়াতিম। যথাযথ পারিশ্রমিক ও উপঢৌকন না পাওয়ার ভয়ে তারা প্রিয় নবীকে এড়িয়ে গেলেন। আগত কাফেলার সবাই শিশু পেয়ে যায়, কিন্তু হজরত হালিমা কোনো শিশু পায়নি, আর বাকি ছিলেন শুধু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু এই ইয়াতিম শিশু মোহাম্মদকে নিতেই তার স্বামীর সঙ্গে পরামর্শ করেন এবং জেদ ধরেন যে এই ইয়াতিম শিশুকে সে গ্রহণ করবে। হালিমার স্বামী তাকে বলল, ইয়াতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে পারো, হতে পারে আল্লাহ তাআলা তার মাঝে আমাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন। বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে তার স্তন দুটি দুধে পরিপূর্ণ। তা থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন, তার সন্তান আবদুল্লাহকেও দুধ পান করালেন। মক্কায় আসার পথে যে বাহনে আসতে বিবি হালিমার কষ্ট হয়েছিল এবং তারা কাফেলা থেকে পিছিয়ে পড়েছিল, সেই সাওয়ারি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গোটা কাফেলা পেছনে ফেলে এগিয়ে চলল। কাফেলার সহযাত্রী নারীরা বলতে লাগল, হে আবু জুবাইর কন্যা, একটু দাঁড়াও এবং আমাদের জন্য অপেক্ষা করো, এটা কি সেই সাওয়ারি নয় যেটা চড়ে তুমি আমাদের সঙ্গে এসেছিলে? হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ। তারা বলল, আল্লাহর কসম, এই সাওয়ারি আগের অবস্থার পুরোপুরি উল্টো। সেই সাওয়ারি অন্যদের সাওয়ারির থেকে শক্তিশালী ও তার পালনে দুধে ভরপুর হয়ে গেল। তা থেকে হজরত হালিমার স্বামী হারিস দুধ দোহন করে তারা উভয়ই তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হজরত হালিমার স্বামী তখন স্ত্রীকে বললেন, হে হালিমা, জেনে রাখো তুমি এক মহান কল্যাণময় শিশু পেয়েছ। হজরত হালিমা বললেন, আমারও তাই মনে হয়। শুরু হলো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমার পথ চলা। হজরত হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ গৃহে এসে উপস্থিত হলেন। আল্লাহর একান্ত মেহরবানি যে সবাই যখন অভাব অনটনে নিমজ্জিত, তখন হালিমার গৃহে বইছে সচ্ছলতার সুবাস। যেখানে গোত্রের কারো ভেড়া ও ছাগলের পাল পেট পুরে খেতে পারত না এবং দুধ দেয় না, সেখানে হজরত হালিমার ভেড়া ও ছাগলের পাল পেট ভরে খায় এবং পালনভর্তি দুধ দেয়, আর তাতে দ্রুত হজরত হালিমার অবস্থার পরিবর্তন হতে থাকে। স্বাবলম্বী হয়ে ওঠে হজরত হালিমার পরিবার। হজরত হালিমা রাদ ইসলামের গৃহে প্রিয়নবীর আগমনই ছিল মহান আল্লাহর একান্ত রহমত, যে কারণে পুরো গোত্র দুর্ভিক্ষগ্রস্ত হওয়া সত্ত্বেও তার গৃহে ছিল সার্বিকভাবে সচ্ছল, আর এটি ছিল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ মজিজা। আল্লাহ তাআলা একান্ত রহমত ও বরকত দ্বারা হালিমার ঘরকে সাহায্য করেন। ক্ষুধা ও ভয় থেকে প্রিয়নবী সহ বিবি হালিমার পুরো পরিবারকে হেফাজত করেন, আর এভাবেই নিরাপদে বিবি হালিমার ঘরে বেড়ে ওঠেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইয়াতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দুর্ভিক্ষের মাঝে সাহায্য করেছিলেন, যা ইসলাম ও মুসলমান সহ বিশ্ব মানবতার জন্য এক মহান শিক্ষা। রীতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনের কাছে ফিরিয়ে দেওয়ার সময় হলে দুধমা হালিমা, দুধভাই আবদুল্লাহ ও
দুধবোন সায়মা খুব দুঃখ ভরাকান্ত হয়ে পড়েন। ঐতিহাসিকরা লিখেন, দুগ্ধ পানরত শিশু মোহাম্মদ সাল্লামকে তার স্তন থেকে ছাড়িয়ে নেওয়ার সময় মা হালিমার কান্না, আবেগ ও ভালোবাসায় অভিভূত হয়ে মা আমিনা তাকে আরও কিছুকাল তায়েফের বনু সাদ অঞ্চলে লালন পালনের জন্য আবার তার কাছে অর্পণ করেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বনু সাদ অঞ্চলে মা হালিমার যেই দুটি ঘরে লালিত পালিত হয়েছিলেন, সেই দুটি ঘরের অস্তিত্ব পাহাড়ের পাদদেশে এখনও বিদ্যমান। এখন পাহাড়ের উপরে মানুষের বসতি থাকলেও পাহাড়ের পাদদেশে কোনো বসতি নেই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।